রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হলে রূপপুর পারমাণবিক প্রকল্পে অর্থাৎ বাংলাদেশেও একটি প্রভাব পড়তে চলেছে, নেতিবাচক প্রভাব পড়তে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে, এমন একটি আশঙ্কা খোদ বিজ্ঞান সচিব জিয়াউল হাসানের। নিউজ 24 কে তিনি বলেন, রূপপুরে যেন কোনো ক্ষতি না হয় সেজন্য রাশিয়াকে চিঠি লিখবে বাংলাদেশ। এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলছেন, যুদ্ধের সময় বাড়লে ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য। এই একই মত জানিয়েছেন বিশ্লেষকরা। শাহনাজ ইয়াসমিনের একটি প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, সেই প্রতিবেদনটি দেখব যে এই যুদ্ধের ফলে বাংলাদেশ আসলে কি ক্ষতির মুখে পড়তে চলেছে। এই হয়তো আরো অনেক ক্ষেত্র রয়েছে, গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র আমরা দেখতে চাই শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদনটা। গত বছরের শেষ দিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল যন্ত্র রিয়্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন করা হয় রূপপুরের প্রথম ইউনিটে। রাশিয়ার ঋণ ও কারিগরি সহায়তায় নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটির কাজ শেষ হওয়ার কথা 2024 সালের মধ্যে। ইউক্রেনে যুদ্ধ ঘোষণার পরপরই রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। রূপপুর প্রকল্পে যে কয়েকটি ব্যাংকের মাধ্যমে টাকা আসে তার একটির উপরও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রূপপুর প্রকল্পে এর কি প্রভাব পড়তে পারে? বিজ্ঞান সচিব বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে টেনশনের কারণ আছে। যদি কোনো কারণে এটা স্প্রেড করে বা আরো অ্যাগ্রেসিভ হয়, তাহলে আমরা আমাদের মাননীয় সরকার প্রধানের মাধ্যমে আমরা আমাদের এই ড্রিম প্রজেক্টটা যাতে করে এটা বাস্তবায়ন যাতে হ্যাম্পার না হয় এবং এটা এন্ড পয়েন্ট পর্যন্ত না যায়, সেটা আমাদের দেশের জন্য এবং দেশের জনগণের জন্য একটা বিরাট একটা ক্ষতির কারণ হবে এবং সেই বিষয়টাকে আমরা আন্তর্জাতিক কমিউনিটির কাছে আমরা উপস্থাপন করব। অন্যদিকে গমের মতো খুব গুরুত্বপূর্ণ খাদ্যশস্য আমদানি করা হয় ইউক্রেন থেকে, আর যুদ্ধের কারণে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। চাহিদার প্রায় পুরোটাই আমদানি করে বাংলাদেশ। অন্যদিকে তৈরি পোশাক শিল্পের বাজার খুঁজতে বেশ কিছু দিন থেকেই পূর্ব ইউরোপে যোগাযোগ বাড়িয়েছে বাংলাদেশ। বাণিজ্যমন্ত্রী বলছেন, এই যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়তে পারে। রাশিয়া এবং ইউক্রেন দুটো দেশে তো গম এক্সপোর্টার বড় ধরনের, ইউরোপে তারা পাওয়ার জেনারেট করে। তেলের দাম বাড়লে তেলের সব কিছুর উপরেই তার ঘুরে ফিরে প্রভাব পড়ে। মানুষজন তো কিছুটা অর্থনৈতিক চাপে পড়বে, অনেকে মোবিলাইজ করবে, এখান থেকে সরে আসবে। সবকিছু মিলেই তো একটা বড় ধরনের ভয় আছে যে কি হবে, গিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে। একই বিষয়ে নিউজ 24 এর সাথে কথা বলেছেন কনসুলার কর্পস ইন বাংলাদেশের মহাপরিচালক শামস মাহমুদ। তিনি বলেন, তৈরি পোশাকের সম্ভাবনাময় একটি বাজার ক্ষতিগ্রস্ত হলো এই যুদ্ধের কারণে। যে বর্তমান যে পরিস্থিতি ইউক্রেনের সাথে রাশিয়া যেটা যাচ্ছে, এবং আমরা দেখলাম যে ইউরোপিয়ান কিছু কান্ট্রি ওনারা এই সুইফট মেথড অফ পেমেন্ট, যে ইন্টার ব্যাংক যে পেমেন্ট গুলো করে থাকে, আমরা বাংলাদেশ থেকে যেভাবে পেমেন্ট গুলো করি, এটাতে কিছুটা হলো আমরা হোঁচট খাবো এবং এখানে তো সমস্যা হয়ে দাঁড়াবে। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চতুর্থ দিনের মতো চলছে। যদি শিগগিরই যুদ্ধ থেমে যায়, তারপরও অর্থনীতিতে দীর্ঘমেয়াদে এর একটি প্রভাব পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।